কোভিড টিকা না থাকায় পুরুষ ফুটবলারদের ইন্দোনেশিয়া সফর বাতিলের পর নড়ে চড়ে বসেছে ফুটবল ফেডারেশন। তার থেকে শিক্ষা নিয়ে নারী ফুটবলারদের কোভিড নাইন্টিন টিকার আওতায় আনছে বাফুফে। ভ্যাকসিনেশনের জন্য ইতিমধ্যে তাদের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছে নারী উইং। বাফুফে জিমে নারী ফুটবলারদের প্রস্তুতি এখন নিয়মিত দৃশ্য। শারীরিকভাবে ফিট থাকলেও করোনার নতুন ঢেউ ভাবাচ্ছে সবাইকে। ভ্যাকসিন ইস্যুতে বাতিল হয়েছে জাতীয় ফুটবল দলের ইন্দোনেশিয়া সফর, সে কারণে নারী দল নিয়ে এবার আগে ভাগেই সতর্ক বাফুফে। চলতি বছর রয়েছে নারীদের জাতীয় ও বয়সভিত্তিক তিনটি সাফ চ্যাম্পিয়নশিপ, যার মধ্যে অনূর্ধ্ব ১৮র খেলা মার্চেই। ভারতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্ট নিয়ে কোনো জটিলতা রাখতে চায় না উইমেন্স উইং। এই ছিল ২০০২ ফার্স্ট জানুয়ারি, আর এখানে আপনার হলো ২০০৪ ফার্স্ট জানুয়ারি। আমাদের তৌরা থাকতেছে না, আপনার মনিকা থাকতেছে না, ডিফেন্সের নীলা শামসুনার সিনিয়র আপনার আঁকি থাকতেছে না, যারা আসতেছে তারাও আপনার ট্যালেন্টেড প্লেয়ার। তারা হচ্ছে কমপ্লিট একটা ব্যাচ বলা যায় যে তারা ছিল, এবং তারা কিন্তু একসাথেই সবাই বেরিয়ে যাচ্ছে সিনিয়র ক্যাটাগরিতে। বাট লাস্ট তিন চার বছর কিন্তু আমাদের জুনিয়র টিম গ্রাসরুট লেভেল থেকে কিন্তু আমাদের কাজ চলছে, এইজ লেভেল থেকে সিনিয়র লেভেলে আমাদের একটা ভালো ফল আমরা আশা করব। ২০১৮ সালে নারীদের অনূর্ধ্ব ১৮ চ্যাম্পিয়নশিপ আয়োজন করে সাফ। গেল বছর বয়স সীমা এক বছর বাড়ানো হলেও এবছর এই আসরটি আবারও ফিরেছে পুরনো ফরম্যাটে, ফলে অন্তত ১০ অভিজ্ঞ ফুটবলার ছিটকে যাচ্ছে লাল সবুজের স্কোয়াড থেকে। তবে তাতে বিচলিত নন কোচ ও সিনিয়র খেলোয়াড়রা। হ্যাঁ, আমাদের টিকা দিবে, সেজন্য সব কিছু আমাদের কমপ্লিট করা হচ্ছে, আর আমাদের টিকা দিবে এখানে একসাথে একত্রিতভাবে প্র্যাকটিস করছি, এবং সেভাবে আমরা ১৯-এ ভালো রেজাল্ট করতে পেরেছি। এদিকে আগস্টে নেপালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ করার প্রস্তাবনা রেখেছে কর্তৃপক্ষ। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।